মিস্টার কোবরা, আসলাম মির্জা কে দরহায় এক্ষুনি এসে পড়বে। ওয়েলকাম ওয়েলকাম এভরিবডি। ও নাইস টু মিট ইউ মিস্টার আসলাম মির্জা, প্লিজ বি সিটেড। শুকরিয়া। আমাদের মিশনের রিপোর্ট কেমন আছে? রিপোর্ট খুবই ভালো। এটা হলো শহরের ম্যাপ, এই শহরের প্রাণ কেন্দ্র 1, 2, 3, 4 এই চারটি স্পটে একে একে বোয়া ফেটে গেলে শহরে শুরু হয়ে যাবে অরাজক পরিস্থিতি। প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে সেই সুযোগে আমার লাল বাহিনী পুরো শহরে ঢুকে যাবে, আর তখন শহর চলে আসবে আমার কন্ট্রোলে। সো এভরিবডি হ্যাপি? সময় মতো সব হবে। কমরা ঢাকায় পাঠাতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। কোথায় গেছে ও?
বাগানে বলো তুমি বেঁধেছো যেখানে থাকো তুমি সেখানে টিকেনে নিয়েছো দেবে তুমি ভালোবাসা এই মনে ছিল আশা তুমি সে আশা মিটিয়ে দিলে আমাকে তুমি বুকে জড়ালে ধীরে ধীরে প্রেম বাড়ালে জানো না প্রিয় তোমা জানো না প্রিয় তোমা দেবে তুমি ভালোবাসা এই মনে ছিল আশা তুমি সে আশা মিটিয়ে দিলে আমাকে তুমি বুকে জড়ালে ধীরে ধীরে তখন আমাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে তুমি সাথ হয়ে যাবে আমার সব স্বপ্ন সব প্ল্যানিং নো টেনশন লিডার সাংবাদিক রিয়াজউদ্দিনের অফিসে ফোন করে আমি তার বাসার ঠিকানা নিয়েছি অর্ডার করুন আজকের মধ্যেই ওকে মাটির সাথে মিশিয়ে দেই না কোবরা না এমন ভাবে কাজ সারতে হবে যাতে আশেপাশের লোকজনের মনে কোন রকম সন্দেহের সৃষ্টি না হয় মাহবুব ইয়াস লিডার পুলিশের পোশাক পরে রিয়াজউদ্দিনকে ধরে নিয়ে আয় সাথে ওর ক্যাসেট আর ক্যামেরা নিয়ে আসবি ক্যাসেট ধ্বংস করতে না পারলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব যা হ্যাঁ আমরা আপনাদের আমার সাথে থানায় যেতে হবে অপরাধ থানায় গেলে জানতে পারবেন এই অ্যারেস্ট করো ভাই তোমার বাবা মাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কি অপরাধ কেন ধরে নিয়ে যাচ্ছেন শালারে জবাবটা দিয়ে দে একটা ক্যাসেট ছিঁড়ে ফেললে এই সমস্ত প্রমাণ নষ্ট হয়ে যায় না আসলাম সত্যের ঢোল আপনি বাজে জানি আর জানি বলি সত্যের ঢোলটা আজ ফাটিয়ে দেবো তার আগে আপনাকে কষ্ট দেওয়ার লোভ সামলাতে পারছি না আমি শুয়োরের বাচ্চা না রিয়াজ তার চেয়েও নিচে তোকে বা তোর স্ত্রীকে বাঁচিয়ে রেখে আমি কোনো রিস্ক নিতে চাই না
তুই ভুলে গেছিস আসলাম, আমি দুনিয়াতে না থাকলেও আমার সন্তান মুন্না থাকবে। ও ঠিকই খুঁজে বের করবে তার বাবা মার হত্যাকারী কে, আর তখন সে প্রতিশোধ দেবে। সত্যি তাই নাকি? তাহলে তো ভালোই হয়। আমি তোর ছেলেকে জানাবো তার বাবা মার হত্যাকারী কে। পিস্তলের নিশানা যদি করিল সেদিকে। লিডার, রিয়াজুদ্দিনকে নিয়ে আসার পথে ওদের সন্তান মুন্না বাধা দিয়েছিল, শালাকে মেরে ফ্লাট করে দিয়ে এসেছি। তার মানে মুন্না জানে তার বাবা মাকে পুলিশ গ্রেফতার করে রেখেছে। সন্তান যদি জানতে পারে পুলিশ কাস্টডিতে তার বাবা মাকে হারিয়েছে, তাহলে তার বুকে চলে উঠবে প্রতিশোধের আগুন, শেষ করে দিতে চাইবে সেই সব পুলিশদের, আর সেই আগুনকে কাজে লাগাতে হবে। এই কোবরা, আসিফ আর গুলজারকে খবর দে, যা। মুন্না, মুন্না তুমি শান্ত হও মুন্না, অতিরিক্ত রক্তক্ষরণ হতে তুমি এখনো খুব দুর্বল। না মুক্তি না, আমার বাবা মা থানায় কষ্ট করবে, আর আমি শুয়ে বিশ্রাম করব, যে করে হোক ওদের উদ্ধার করতেই হবে। মুন্না, আমার বাবা মা কোথায়? আমার বাবা মা কোথায়? তোমার বাবা মা কোথায় মানে? এটা না করে সুদা সুদি বল, আমার বাবা মা কোথায়? নইলে পুলিশ মাছ ফেলে দেবো। বল আমার বাবা মা কোথায় বল। এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? আমার বাবা মাকে ফিরিয়ে না দিলে তাহলে সত্যি সত্যি আমি পাগল হয়ে যাবো, সত্যি সত্যি আমি পাগল হয়ে যাবো। আমার বাবা মাকে ফিরিয়ে দে। তার পোষা পুলিশ বাহিনীকে দিয়ে খুন করিয়েছে, আর লাশগুলো নষ্ট করে ফেলার আগেই আমার লাল বাহিনী লাশগুলো উদ্ধার করেছে। মন্ত্রী ইলিয়াসের ঠিকানা আমাকে বলুন, বলুন কোথায় পাবো তাকে, তাকে খুন করে আমি বুঝিয়ে দেব মৃত্যু যন্ত্রণা কত কষ্টের। আমি জানি তোমার মনে কি ঝড় বয়ে যাচ্ছে, আমি তোমাকে সাহায্য করব, কারণ দেশটাকে আমি ভালোবাসি। মন্ত্রী ইলিয়াসের সাথে যুদ্ধ করতে চেয়েছি বলে আমাকে খুনি বানিয়ে, চোরা কারবারি বানিয়ে আমার লোকদেরকে নিয়ে পাহাড়ে লুকিয়ে থাকতে বাধ্য করেছে। এসো আমার সাথে মেলাও হাত। আজ থেকে শুরু হবে আমাদের প্রতিশোধের পালা। আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু বলতে চাই লাল বাহিনীকে চিহ্নিত করে লাল বাহিনীর প্রতিটি সদস্যকে গ্রেফতার করতে হবে। সরকার ঘোষণা দিয়েছে সন্ত্রাস মুক্ত দেশ গড়া, সরকারের এই চাওয়াকে যে কোনো মূল্যে আমাদের বাস্তবায়ন করতে হবে।
বাইরে বের হবেন না, আমরা দেখছি। এখানে আসবেন না স্যার, এখানে আসা নিরাপদ নয়। লাল বাহিনীর ক্যাডাররা এখানে হামলা করেছে। প্রশাসন মুন্নাকে গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু আটকে রাখতে পারবে না। যে করেই হোক ওকে ছাড়িয়ে আনতেই হবে। কিন্তু কি করে? পুলিশ কাস্টডি থেকে ওকে ছাড়িয়ে আনা মানেই নিশ্চিত মৃত্যু। ইয়েস, আর তাই এমন কাউকে খুঁজে বের করতে হবে যে নিশ্চিত মৃত্যু জেনেও ছাপিয়ে পড়বে পুলিশের গুলির সামনে। বের করে আনবে মুন্নাকে, শান্তির শহরকে বানিয়ে দেবে ধ্বংস বোমা আর গুলির শহরে। সংগ্রাম করতে গিয়েছিল বলে পুলিশ তাকে অ্যারেস্ট করে অত্যাচার করছে, আঘাতে আঘাতে রক্তাক্ত করে তাকে শেষ করে দিচ্ছে। কেমন সাথী আপনারা, এত অত্যাচার করছে জেনেও তাকে ছাড়ানোর কোনো চেষ্টা করছেন না কেন? এমন কাউকে পাচ্ছে না যে নিজের মৃত্যু পরোয়া না করে মুন্নাকে বাঁচানোর জন্য সংগ্রাম করবে। পুরো শহরে ধ্বংসের আগুন জ্বেলে দিয়ে প্রশাসনকে বাধ্য করবে মুন্নাকে ছেড়ে দিতে। আমি যাব মুন্নাকে ছাড়িয়ে আনতে। মুন্নাকে আমি ভালোবাসি, ওর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। গুড, ভেরি গুড। কোবরা, ওকে তৈরি করে নাও, অবলা নারী থেকে বানিয়ে দাও সংগ্রামী লাল বাহিনীর সদস্য। শহরে চালিয়ে দেবে
ধ্বংসের আগুন। মন্তব্য প্লিজ। কিছু মনে করবেন না, এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে এখানে আসিনি। এখন আমার প্রধান দায়িত্ব হলো বোমা হামলার শিকার হয়ে যারা মৃত্যুর সাথে লড়ছে তাদের জীবন বাঁচানো। প্লিজ সাহেব, সাহেব প্লিজ। আজ যে ভয়াবহ বোমা হামলা হয়ে গেল, এই বোমা হামলার বিপক্ষে কোন ভাষা ব্যবহার করলে বোমা হামলাকারীদের বর্বর মন মানসিকতাকে ধিক্কার দেওয়া হবে সে ভাষা আমার জানা নেই। আমি যে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি, এই হাসপাতালের বাতাস স্বজনহার আহত মা বাবা ভাই বোনদের কান্নায় ভারী হয়ে গেছে। সমস্ত হাসপাতাল এক করুণ বিষাদের ছায়া নেমে এসেছে। মনে হচ্ছে স্বাধীনতার 30 বছর পরও আবার কোন হায়নার দল, শকুনের দল বাংলাদেশের মানচিত্রকে ছিঁড়ে ছিঁড়ে খাবার জন্য নতুন করে ওদের ধারালো অস্ত্রে মানুষের রক্তে লাল করে বিকৃত পিপাসা মিটাতে চাইছে। তাই আমি এবিসি চ্যানেলের পক্ষ থেকে এই বোমা হামলার বিরুদ্ধে ধিক্কার দিয়ে দেশের সরকার সহ জনগণকে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়ে আমার প্রতিবেদন শেষ করছি। আমি স্বপ্না সুলতানা, ক্যামেরায় রায়হান বিপ্লব, ঢাকা জেনারেল হাসপাতাল, ঢাকা। হামলা স্বাভাবিক বোমা হামলা নয়, এই বোমা হামলার পেছনে অবশ্যই কারো কোনো বড় উদ্দেশ্য আছে। আমার যতদূর ধারণা এই বোমা হামলা বাইরে থেকে এসে ঘটানো হয়েছে, তাই প্রতিটি বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল, এমনকি এয়ারপোর্টও চেকপোস্ট বসিয়ে দাও। ইতিমধ্যে রেল স্টেশনও চেকপোস্ট বসে গেছে। আমার নির্দেশ হলো যেখানে যাকে সন্দেহ করবে তাকে গ্রেফতার করবে। এই বোমা হামলার রহস্য উদ্ঘাটন করতেই হবে। আসিফ আর গুলজারের কোনো খোঁজ পেয়েছো? নো লিডার, মোবাইলে লাইন পাচ্ছি না। এনি প্রবলেম? এই মুহূর্তে খবর পেয়েছি পুলিশ রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, এমনকি এয়ারপোর্টও চেকপোস্ট বসিয়েছে। এবার বুঝতে পেরেছো, মুক্তি, আসিফ আর গুলজারে কেউ যদি ধরা পড়ে তাহলে কি ক্ষতি হতে পারে? তুমি যেমন করি হোক ওদের সাথে যোগাযোগ করে নিরাপদ স্থানে শেল্টার নিতে পারো। ওকে লিডার। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম মুক্তি। আমি একটি চাকরির ইন্টারভিউ দেবার জন্যে দুর্গাপুর থেকে ঢাকা এসেছিলাম। ঢাকাতে আমার কোনো আত্মীয় স্বজন নেই, হোটেলে উঠতে চেয়েছিলাম। শহরে বোমা হামলার কারণে একটি হোটেলও সিট দিল না, তাই বাধ্য হয়ে একটু আশ্রয়ের জন্য আপনার বাড়িতে আমি নক করেছি। কিন্তু কোনো কিন্তুর কথা বলবেন না মা, একবার শুধু আমার মুখের দিকে তাকিয়ে দেখুন, আমি কতটা অসহায়। এই মুহূর্তে একটু আশ্রয় না পেলে এই রাতে অজানা ঢাকা শহরে আমি কোথায় যাব মা? প্লিজ মা, আপনার মেয়ে মনে করে রাতটুকু আশ্রয় দিন, আমি সকালে চলে যাব। প্লিজ মা, প্লিজ, আজ রাতটুকুর জন্য এই দয়টুকু করুন। ঠিক আছে, তুমি এসো। তুমি বসো মা,
আমি তোমার খাবার ব্যবস্থা করছি। জি মা। আসসালামু আলাইকুম, আমি খবর পড়ছি মুনা ইসলাম। আজ বেলা 2:20 সাগর শপিং কমপ্লেক্সের সামনে বোমা হামলায় এ পর্যন্ত পাওয়া খবরে 10টি গাড়ি ধ্বংস হয়েছে, 15 জন নিহত এবং 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে 20 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সরকার সহ দেশের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান আহতদের পাশে এসে তাদের সুস্থ করে তোলার সমস্ত দায় দায়িত্ব পালন করছেন। এইমাত্র আমাদের মিডিয়াতে ফ্যাক্সের মাধ্যমে এই বোমা হামলার দায় দায়িত্ব বান্দরবন পাহাড়ি এলাকার লাল বাহিনী নামের এক সংগঠন স্বীকার করে নিয়েছে। লাল বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের সংগঠনের সদস্য মুন্না রাজাকে সেলের বিশেষ প্রতিবেদক। সম্পদের জাহাজ
মজ মারো মজা মারো মজ মারো যত পারো মজ মারো মজা মারো মজ মারো যত পারো মজা মারো মজ মারো যত পারো তোমার আমার জীবন দোস্ত হয়ে যাবে পোয়া পারো তোমার আমার জীবন দোস্ত হয়ে যাবে পোয়া পারো আরে ঘুইটে গেছে রে সব ঘুইটে গেছে দেখছি অনেক বড় কমান্ডিং লিডার হয়েছে ওর মুক্তির জন্য শহরে বোমা হামলা হয় চল কোথায় নিয়ে যাবি চল জেলে কেন তা তোমার জানা তোমাকে আমি এর পূর্বে অনেকবার জিজ্ঞাসা করেছি তুমি বলো না আজও বলবো না এর জন্য কি মুক্তি দিতে চাই তোমার অতীত সুন্দর জীবনে তোমাকে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে চাই বিনিময়ে তোমাকে রাজ সাক্ষী করে আমি গ্রেফতার করতে চাই আর কে তোমার মতো সোনার ছেলেদের একটা মিথ্যার জাল বিছিয়ে সেই জালে আটক করে দেশ ধ্বংসের হাতিয়ার তুলে দিচ্ছে তুমি শুধু একবার ভাবো তুমি একজন মুক্তিযোদ্ধার সন্তান তোমার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছিল হ্যাঁ যুদ্ধ করেছিল কিন্তু মন্ত্রী হয়েছেন আপনি আমার বাবা মাকে আপনার স্বার্থে খুন করেছেন আপনি এখানেই তোমার ভুল আর এই ভুলের সুযোগ নিচ্ছে এই দেশের শত্রুরা তোমার মতো হাজারো সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়ে মানুষ খুন করাচ্ছে বোমা হাতে তুলে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চাইছে মুন্না তুমি আমার সন্তানের মতো তুমি একবার আমাকে বিশ্বাস করো আমি তোমার সামনেই প্রমাণ করে দেবো লিডার কে তোমার বাবার সত্যিকারের খুনি কে বলো ঠিকানাটা বলে দাও আমি তোমাকে তোমার সুন্দর জীবন ফিরিয়ে দিতে চাই আমি তোমাকে তোমার ভালোবাসার মুক্তির জীবনে ফিরে যাবার সুযোগ করে দিতে চাই এই মুক্তিকে তুমি একদিন কত স্বপ্ন দেখিয়েছ কত স্বপ্ন মুন্না ভেবে দেখো জীবন কিন্তু একটাই তুমি যদি নিজে ভুল করে ভুলের হয়ে তলিয়ে যাও তাহলে সেই অন্ধকার থেকে আর বেরিয়ে আসতে পারবে না তাই আবারও বলছি আমার কথা শোনো নির্গোপন আস্তানার ঠিকানাটা বলে দাও ঠিকানা আমি সেদিনও বলিনি আজও বলবো না এটাই তোমার শেষ কথা ইয়েস এর বাইরে আমার কোনো কথা নেই মুন্নাকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম সুযোগ নিল না এবার আপনাদের বলছি এমন করে হোক মুন্না মুখ থেকে তিনির গোপন আস্তানার সন্ধান বের করুন আহ
এখনো বলছি নির্গোপন আস্তানার ঠিকানা বল। মুন্না, তোদের আঘাতে মা বলবি না, বলবি না। তুমি কি ভয় পেয়েছো মা? না মা, তেমন কিছু না। ও মা, ভীষণ খিদে পেয়েছে, তুমি টেবিলে খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। ইয়ে, তুই আমার ঘরের বাথরুমে যা, আজ তোকে আমার সাথেই ঘুমোতে হবে। কেন? তোর ঘরে একটা মেয়েকে থাকতে দিয়েছি। মানে? মেয়েটা একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আজ ঢাকাতে এসেছে। বোমা হামলার কারণে কোনো হোটেলে সিট পায়নি, তাই আমাদের বাড়িতে এসে আশ্রয় চাইলো আর তুমি দিয়ে দিলে। মা, তুমি ভুল করেছো, এমনও তো হতে পারে, যারা এই বোমা হামলা ঘটিয়েছে মেয়েটাও ওদের সাথে ছিল। আমি এক্ষুনি থানায় ফোন করছি। করতে হয় করবি, আগে না হয় মেয়েটার সঙ্গে কথা বলে দেখ। দুর্গাপুর থেকে চাকরির ইন্টারভিউ দেবার জন্য ঢাকায় এসেছি। আচ্ছা কেন বলুন তো, আমাকে কোনো কারণে সন্দেহ করছেন? মনে করছেন আপনার মাকে আমি মিথ্যে বলেছি? মোটেও না। এক মিনিট, হ্যাঁ নিন। সন্দেহ করার মতো কিছু পেলি? বিষ খিদে পেয়েছে, এসো। কিছু মনে করো না মা, ও হচ্ছে এবিসি চ্যানেলের ক্রাইম রিপোর্টার, তাই মনটা দারুণ সন্দেহ প্রবণ। তুমি শুয়ে পড়ো মা। এত রাত করলি কেন? মিডিয়াতে শুধু তুই একাই কাজ করিস, আর কেউ করে না? মা, বসেছিলাম, উনি জেলখানাতে মুন্না নামের এক সন্ত্রাসীর সাথে দেখা করতে গিয়েছিল। বোমা হামলা হলো বাইরে, জেলখানা আসামি কি করবে? ওকে মুক্ত করার জন্যই এই বোমা হামলা, কাজে ওই মুন্না নিশ্চয়ই জানে এই বোমা হামলা যারা করেছে তাদের মূল আস্তানা কোথায়। বলেছে? মুই বলেন বলেনি, তবে ওদের আস্তানা দুর্গাপুরের কোন এক জায়গাতে, এইটা মন্ত্রী সাহেব নিশ্চিত। আসলে কেন মা, এই সন্ত্রাসীর জীবনে যারা আসে তাদের কোনো পিছুটান থাকে না, ওরা ওদের জীবন নিয়ে কখনো ভাবে না, যদি ভাবত তাহলে নিশ্চয় ভালো হবার চেষ্টা করত। সবচেয়ে মজাবার কি জানো মা, মুন্নাকে মন্ত্রী সাহেব ওর প্রেমিকার ছবি দেখিয়ে মেয়েটার ভালোবাসার কথা বলে ঠিকানাটা বলে দেবার জন্য অনুরোধ করেছিল, কিন্তু তাও নাকি বলেনি। অনেক বেশি অনেক বড় স্বপ্ন দেখেছি মুন্না, যদি কখনো একটা অজানা ঝড় আমাদের এই স্বপ্নের পৃথিবীটাকে উলট পালট করে দেয়। দেবে না মুক্তি, কিছু স্বপ্ন মিথ্যে হয় না। আমার বাবার স্বপ্নটার কথাই ভাবো, আমি মুক্তিযোদ্ধার ছেলে বলে বাবা স্বপ্ন দেখত আমি পুলিশ অফিসার হয়ে দেশের জন্য শত্রুর বিরুদ্ধে সবসময় যুদ্ধ করি। বাবার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে, আর মাত্র 7 দিন পরেই ট্রেনিং এ যাব, তাই তোমার আমার স্বপ্ন মিথ্যে হবে না। Okay.
আর স্বপ্নাকে এখানে ডেকে আনার একটাই কারণ, তোমরা দুজন আজই দুর্গাপুর যাবে, ওখানকার মানুষের সাথে কথা বলবে, ওদেরকে বোঝানোর চেষ্টা করবে প্রধান আসলাম মির্জা দেশের মধ্যে যা করছে তা ঠিক নয়। আমার বিশ্বাস 100 জনের সাথে কথা বললে নিশ্চয় তোমরা একজন মানুষ খুঁজে পাবে যে মানুষ আসলাম মির্জা ঠিকানা বলে দেবে। তোমরা কি বুঝতে পারছো, এই কাজটা যদি সাকসেসফুল করতে পারো তাহলে মিডিয়া জগতে এই দুঃসাহসিক কাজ করার জন্য আমরা কোথায়? আমি স্বপ্না অবশ্যই আমাদের এই দায়িত্বটাকে সাকসেসফুল করবই। কাজটা কিন্তু খুব সহজ নয় বিপ্লব, কাজটা যত বড় জীবনের ঝুঁকি তার চেয়েও বেশি। তবে তোমরা পৌঁছানোর আগেই ওখানকার প্রশাসনকে আমি বলে দেব তোমাদের হেল্প করার জন্য। এই কাজটা যদি আপনি করে দেন সাকসেসফুল হবই। রাইট স্যার। বিপ্লব, আমিও চাই তোরা সাকসেসফুল হয়ে ফিরে আয় বাবা, কিন্তু এটাও তো তোদের জন্য এক ধরনের যুদ্ধ। আর যুদ্ধ শব্দটা আমার কাছে একটা আতঙ্ক। এই যুদ্ধ করতে গিয়ে তোর বাবা একদিন প্রাণ দিয়েছে। তুমি ঠিক বলেছো মা, এই দেশের জন্য বাবা যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছে। তখন আমি খুব ছোট ছিলাম, মুক্তিযুদ্ধ কি আমি বুঝতাম না, কিন্তু বাবার মৃত্যু দৃশ্যটা আমার এখনো মনে আছে। আমি একটি সেই দৃশ্যটি ভুলিনি। ক্যাপ্টেন জাহিদ, তুমি আমার পেয়ারা দেশটাকে ভেঙে দেওয়ার জন্য যুদ্ধ করছো, কিন্তু তুমি জানো না এ দেশ আমার দেই, আমার ঝাড়খণ্ড, আমার মহাপতের কলিজা। এই মাটি আমার জন্মভূমি, বাংলার মাটি আমার গর্ভধারিণী মা, তাই আমার জন্মভূমি আমার মাকে আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবই। এত দেশ প্রেম, দেশের জন্য এত মহব্বত, তাহলে তো তোর দেশ প্রেমের পরীক্ষা নিতে হয়। Hey!
ভরবো গলায় পানিতে, আমার জায়গায় রে না চিনলে ওই রাস্তাটি বেছে নেব। হোয়াট এই মিস্টার ভাইয়া, কি আছে ভাইয়া? দেখো তো এই লোকটা নাকি আমাকে চেনে, আমি নাকি গতকাল রাতে ওনাদের বাসায় ছিলাম। দেখে তো মনে হয় ভদ্র ঘরে সার বোনের সাথে অবাধ্য ব্যবহার করছেন কেন? আরে আপনি আমাকে ভদ্রতা শিখাবেন নাকি? ভাই ঝামেলা করবেন না, জান তো ঝামেলার দরকার নেই, এসো এসো। Thank you.
আপনারা সবাই গাড়ি থেকে নামুন, গাড়ি চেক করা হবে। তাছাড়া আগামীকাল সকাল ছাড়া গাড়ি যাবে না। কেন? দুই ঘন্টা আগে লাল বাহিনীর সন্ত্রাসী গ্রুপ একটি প্রাইভেট কার থামিয়ে একজন শিল্পপতিকে হাইজ্যাক করে নিয়ে গেছে, তাই সারা এলাকা তল্লাশি করা হচ্ছে। দেখুন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলুন। আমি রাহেন বিপ্লব আর ও স্বপ্না সুলতানা, আমরা দুজনে এবিসি চ্যানেলে আমরা দুর্গাপুর যাচ্ছি জনমত নিয়ে লাল বাহিনীর উপর সরজমিন রিপোর্ট করার জন্য। স্যার, কিছু পাওয়া যায়নি। আপনারা এখন আসতে পারেন। এমন একটা জায়গায় বাস থামলো, আশেপাশে তেমন কিছু দেখি না। যদি রাতটুকু থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করে দিতেন তাহলে কৃতজ্ঞ থাকতাম। কোনো চিন্তা করবেন না, পরিচয় যখন দিয়েছেন অবশ্যই আপনাদের সাহায্য করব। আমরুল স্যার, ওনাদের দুজনকে কেষ্টবাবুর বাড়িতে দিয়ে এসো। ইয়েস স্যার, আসুন আপনারা। যান। থ্যাংক ইউ, ওয়েলকাম। এসো এসো, কংগ্রেচুলেশন। আসলাম ভাই, বিপ্লব নামের একজন ক্রাইম রিপোর্টার আপনার বিরুদ্ধে জনমত নিয়ে রিপোর্ট তৈরি করার জন্য ঢাকা থেকে আমাদের এলাকায় এসেছে। তোমরা সবাই ওর উপরে কড়া নজর রাখবে। যদি মনে করো আমাদের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, তাহলে আমাদের নিয়ম অনুসারে শত্রুকে যা করা উচিত তাই করবে। এত নজর রাখা রাখি, এটা একটা ঝামেলার কাজ না? তার চেয়ে শেষ করে দেই, এটাই ভালো না? প্রয়োজন হলে তাই করবে। কেষ্ট কাকা, ও কেষ্ট কাকা, নমস্কার দাদা। নমস্কার কাকা। ওনারা দুজন আজ রাতে তোমার বাংলোতে থাকবে। আগে তা নতুন বিয়া বুঝি? জি হ্যাঁ, তা তো বটেই। বেশ, চমৎকার। আসেন আসেন আসেন। যান ভেতরে, যান যান। চলো এমনি চলো, ওরা হোমকে যাই, হোমকে। আসো আসো। তুমি মিথ্যে কথা বললে কেন? কোন মিথ্যে কথা? ওই যে তুমি আমাকে বিয়ে করেছো। মিথ্যে হবে কেন, আজ করিনি কাল করব। আরে বিয়ে তো আমরা করবই। মনে হয় সেই আনন্দে ঘুম নেই। তবে আজ যে ঘুম হবে না এটা কিন্তু সত্যি। কেন সত্যি কেন? একটু পরেই দেখবে, প্রেমের জ্বরে দুজনার শরীর গরম হয়ে গেছে তাই। চলো না দেখে আই। কি দেখে আইব? নতুন জোড়াধারে। তোমার কি ভীমরতি ধরলো? ভীমরতি না, ভীমরতি না, মোগো স্টাইলটা একটু পুরান হয়ে গেছে। চলো না দেখি মডার্ন যুগের শহরের ছেলে মাইয়ারা কেমন করে স্টাইল করে। চলো চলো দেখি। গরম হচ্ছে কি? একটু একটু। তাহলে গরম করে দিই।
ছেলেরা দেখছি মরে এই শীতের রাত্রে স্নান করে গিয়া সারবে। ভালোবাসার চাল, ভালোবাসার চাল দিয়েছিলাম কাল, সে চালে তুমি যে গিয়েছো মারা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া, বোঝো না বোঝো না কেন চোখের ইশারা। যখন ডাকলে বন্ধু দিলাম আমি সারা, তোমাকে আমাকে মিলে বহে প্রেমের তারা, সেই জালে তুমি যে পড়েছো ধরা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া, বুঝো না বুঝো না কেন চোখের ইশারা। ভালোবাসার চাল দিয়েছিলাম কাল, সে চালে তুমি যে গিয়েছো মারা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া, বোঝো না বোঝো না কেন চোখের ইশারা। এখন স্বপ্ন দেখে যাই সারা বেলা, তোমায় কাছে শুধু চাই, ও তোমায় নিয়ে এখন স্বপ্ন দেখে যাই সারা বেলা, তোমায় কাছে শুধু চাই, সারা জন্ম থাকবো পাশে যাব না তো দূরে, প্রাণী প্রাণী এসে বাঁধন যাবে না তো ছেড়ে, সে চালে তুমি যে গিয়েছো মারা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া, বোঝো না বোঝো না কেন চোখের ইশারা। ভালোবাসার চাল, ভালোবাসার চাল দিয়েছিলাম কাল, সে চালে তুমি যে গিয়েছো মারা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া, বোঝো না বোঝো না কেন চোখের ইশারা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া, বোঝো না বোঝো না কেন চোখের ইশারা। থামুন, আপনাদের পরিচয়? আমরা দুজন এবিসি চ্যানেলের ক্রাইম রিপোর্টার। কার সঙ্গে দেখা করবেন?
এই ক্যাম্পের ইনচার্জ রাহেন সাহেবের সাথে। উনি তো মিটিং করছে। একটা কাজ করুন, আমার কার্ডটা দিয়ে বলুন আমি এসেছি। আপনারা অপেক্ষা করুন। পত্রিকাগুলোতে শিল্পপতি মজুমদার বাবুর কিডন্যাপ নিয়ে হেডলাইন হয়েছে। বিভিন্ন পত্রিকা পুলিশ ডিপার্টমেন্টের ব্যর্থতার কারণ দেখিয়ে বিভিন্নভাবে মন্তব্য করেছে। এখন আমাদের কাজ হলো যে কোনো উপায়ে শিল্পপতি মজুমদার বাবুকে উদ্ধার করা। হ্যালো, রাহান খান বলছি। কি বললেন? কাটা পাহাড়ের নিচে একটা লাশ পড়ে আছে। ওকে, আমরা এক্ষুনি আসছি। ওয়ালাইকুম আসসালাম, আমি বিপ্লব। চলুন গাড়িতে বসে কথা হবে। জি চলুন। তো শিল্পপতি মজুমদার লাশ।
তুমি লাল বাহিনীর টার্গেট হয়ে গেছো। তাই তোমাকে বলছি, আজ এই এলাকা ছেড়ে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাও। গায়েপুরে এই উপকার করার কারণ? প্রতিদান। প্রতিদান? হ্যাঁ, প্রতিদান। বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তাই আমি চাই না তোমার মা তোমার লাশ জড়িয়ে কান্না করুক। কিন্তু তুমি আমাকে বাসস্ট্যান্ডে দেখেও নাচিদার ভান করেছিলে। করেছিলাম। ওই মুহূর্তে তোমাকে চেনার পরিবেশ আমার চারপাশে ছিল না। যদি থাকতো তাহলে এত দূর আসার আগে আমি তোমাকে নিষেধ করে দিতাম। তাহলে আমার ধারণাটা পরিষ্কার হয়ে গেল। ঢাকায় যে বোমা হামলা হয়েছে, তুমিও সেই বোমা হামলার সাথে জড়িত ছিলে। ভবিষ্যতেও থাকবো, যত মুন্নাকে আমি মুক্ত করতে না পারবো ততদিন আমি বোমা হামলার সাথে জড়িত থাকবো। দেখো, তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে আমি তোমার মুন্নাকে তোমার জীবনে ফিরিয়ে দেবার ব্যবস্থা করতে পারি। তুমি শুধু আইনের কাছে লাল বাহিনীর ঘাটের সন্ধান আর আসলাম মির্জাকে ধরিয়ে দেবে। আমি কথা দিচ্ছি, মুন্না নিঃশর্ত মুক্তি পেয়ে তোমার জীবনে ফিরে আসবে। আয় মুক্তি, ওই সাংবাদিক তোকে কি বলছিল? কি বলছিলাম শুনতে চাও? বলছিলাম লাল বাহিনীর ঘাঁটির সন্ধান আর আসলাম মির্জাকে ধরিয়ে দিলে মুন্নাকে আমি ফিরিয়ে দেবার ব্যবস্থা করে দেবো। এই কি বললি তুই? আসলাম ভাইকে ধরিয়ে দেবার জন্য মুক্তিকে তুই লোভ দেখাচ্ছিস? এই মাশাই, না না, আমি ওদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, ওর মাকে মা বলে দেখেছিলাম। আমি বলছি বিপ্লব এই এলাকাতে থাকবে না, ও চলে যাবে। আমি বিপ্লবকে চলে যেতে বাধ্য করব। কথাটা মনে থাকে যেন, নইলে এই ফুলের খেসারত তোকে দিতে হবে। চলো আমরা এখান থেকে চলে যাই। আরে তুমি দেখছি সত্যি সত্যি ভয় পেয়ে গেছো, কেন বুঝতে পারছো না? একটা অ্যাডভেঞ্চারাল কাজ করতে গেলে একটু একটু রিস্ক নিতেই হয়। বিশ্বাস করো আমার কিচ্ছু হয়নি। এই দেখো, তোমাকে আমার বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরেছি। খোলা বুকে তুমি রয়েছি, কাছে আমি রাখো না বুকে তুমি। আমি এসো না বুকে তুমি।
রয়েছি কাছে আমি এসে না বুকে তুই তোমাকে ছোঁয়া দিতে আমার যে ইচ্ছে করে যেটুকু লজ্জা আছে দেব গো ভেঙে চুরে স্বপ্ন হয়েছিলে এ দুটি নয়নে তুমি এলে জীবনে কাছে আমি রাখো না বুকে তুমি পাগল করে তুমি তো দিয়েছ মন প্রাণে যা সবই তো নিয়েছ তোমারে সঙ্গে রেখো সারাটা জনম ধরে তুমি তো আছো প্রিয়া আমার হৃদয় জুড়ে স্বপ্ন হয়েছিলে দুটি নয়নে তুমি এলে জীবনে রয়েছি কাছে আমি এসো না কে তুমি পুচে সারা বেলা তোমাকে জড়িয়ে ও এতটা সুখের দোলা দিও না আমাকে তাহলে মরে যাব বলি যে তোমাকে হারাল তোমায় জানি পাবো না আর তো ফিরে হয়েছিলে এই দুটি নয়নে তুমি এলে জীবনে রাখো না বুকে তুমি রয়েছি কাছে আমি রাখো না বুকে তুমি তোমার ছোঁয়া পেতে আমার যে ইচ্ছে করে যেটুকু লজ্জা আছে তাও না ভেঙে চুরে স্বপ্ন হয়েছিলে এই দুটি নয়ন কাছে আমি এসো না বুকে তুমি রয়েছি কাছে আমি রাখো না বুকে তুমি সালাম স্যার ভালো স্যার মিথ্যে কথা বলছি স্যার সত্যি বলছি স্যার ঠিক আছে ধরে নিলাম কিছুটা সত্যি কিছুটা মিথ্যে এবার শোনো তুমি সুস্থ হওয়ার পর কোথাও আর একা বের হবে না তোমার জন্য আমি পাঁচজন পুলিশ সিকিউরিটির ব্যবস্থা করেছি থ্যাংক ইউ স্যার আসি আমাকে দেখতে কেমন লাগে হুম
শোনো। আচ্ছা তুই আমাকে দেখলে ভেবে এড়িয়ে চলিস কেন? আমার কি নেই? তোকে দেবার মতো আমার সবই আছে। দেখো রেশমি, আমার তোমার মতো সুন্দরী মেয়েকে ভালোবাসতে, কিন্তু সমস্যা তোমার বাপ, তোমার আমার ভালোবাসা উনি কখনোই মেনে নেবেন না। তাই শুধু শুধু আবেশে তুমি কষ্ট পাবে। আর তুমি ভালো করে জানো তোমার বাবা কে। রেশমি কি হয়েছে মা, হাতে চুরি ভাঙছিস কেন? তুমি তোমার বোমাবাজি আর সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে ব্যস্ত, আমার কথা ভেবেছ, আমার মনের কথা জানতে চেয়েছ, চাওনি। কারণ একটাই, তুমি মানুষ। আসিফ, তোকে একটা কথা বলবো, সত্যি করে বলতো, আমরা যা করছি তা কি ঠিক? কোনো ভুল করছি না তো? এই কথাটাই বলবি না, বাতাসেরও কান আছে। একবার ভেবে দেখ, আসলাম ভাই যদি এই কথাটা শুনতে পায় তাহলে তোর অবস্থা কি হতে পারে? কিন্তু এইভাবে আমরা আর কত মানুষ মারব, দেশের কত সম্পদ ধ্বংস করব, আমাদের এই মিশনের শেষ কোথায়? শুরু যার আছে শেষও তার আছে। লক্ষ্য ভ্রষ্ট টার্গেটের কিন্তু শেষ নেই। হঠাৎ করে তোর এই সন্দেহের কারণটা জানতে পারি? একদিন তুই নিজেই ইচ্ছে করে এই মিশনে যোগ দিয়েছিলি। দিয়েছিলাম, কেন দিয়েছিলাম তাও তোর জানা। আমি এই মিশনে যোগ দিয়েছি শুধুমাত্র মুন্নাকে জেলের করে আনার জন্য। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস, আসলাম ভাইয়ের কাছে মাঝে মাঝে অচেনা লোক আসে, দেখে মনে হয় ওরা কেউ বাংলাদেশের মানুষ না। আসলাম ভাই সমস্ত ঘটনা ঘটায় আমাদেরকে দিয়ে, অথচ আজ পর্যন্ত কোনো গোপন বৈঠকে আমাদেরকে ডাকাই হয়নি। ওই সমস্ত অচেনা মানুষগুলোর সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, তাই এই সন্দেহের কারণ। এই মুক্তি, তুই কার সাথে কথা বলছিস? আরে তোর মুন্না জেলে যাওয়ার কারণ এই শালা। কি বলতে চাস তুই? যা সত্যি তাই বলছি, ওইদিন তুই ধরা পড়িসনি অথচ মুন্না ধরা পড়েছে। বলতে পারিস তুই মুন্নাকে সেভ করার জন্য একটা গুলি করেছিলি? মুক্তি, এই শালা চায় তোর বুকের ভিতর মুন্নার জন্য যে জায়গাটুকু খালি আছে ওই জায়গাটা দখল করতে। গুলজার, আসল কথা বললে চলে উঠে, আর একটা কথা বললে ঘটনাটা খুব খারাপ ঘটবে। কি ঘটবে? এই কি ঘটবে? তুই তো মুক্তিকে গোপনে গোপনে ভালোবাসিস। প্রথমবারের মতো সাবধান করে দিচ্ছি, দ্বিতীয়বার যদি নিজেদের মধ্যে মারামারি করিস আমি কাউকে ছাড়ব না, কথাটা যেন মনে থাকে। আপনি আসিফকে সাবধান করে দিন, আবার যদি আমার গায়ে হাত দেয় তাহলে আমি ওকে। লিডার, সরি লিডার, যা যা আমার সামনে থেকে। গুলজার, লিডার ইদানিং আসিফ আর মুক্তিকে এক, আসিফ তোকে মারল কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। শোন, আমরা দুজনে মিলে একটা নতুন চাল চালি। কি চাল বল? কিন্তু আমি ওই আসিফ ছালারে ছাড়ুম না। সাবাস, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া, এইবার সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। শোন, তুই সত্যি বলছিস আসিফ আমাকে ভালোবাসে? ভালোবাসে মানে বুকের ভেতর থেকে ভালোবাসে, শুধুমাত্র তোমার বাবার ভয়ে কিছু বলতে পারে না। আসিফ কোথায়? আমি ওর কাছে যাবো, ওর করে রাত নামিয়ে নিয়ে আসি। তুই থাক, আমি আসছি। আসলাম ভাই,
স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বারবার মুন্নার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে তাতে মাথার মগজ ধোলাই হয়ে যেতে পারে। আর একবার যদি সত্যি সত্যি মগজ ধোলাই হয়ে যায় তাহলে আপনার ষড়যন্ত্রের জাল সত্যিকারে দেশদ্রোহীর চেহারা জনগণ চিনে ফেলবে। দেশপ্রেমিক সেজে আপনি যাদের দিয়ে সত্যিকারের দেশপ্রেমিক মানুষ আর দেশটাকে ধ্বংস করার জন্য যোদ্ধার নামে ক্যাডার তৈরি করছে, ওরাই আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তুমি ঠিকই বলেছ, যে কোনো মুহূর্তে মগজ ধোলাই হয়ে যেতে পারে, কারণ মন্নার শরীরে দেশপ্রেমিক মুক্তি যোদ্ধার রক্ত। তাই আমিও চাই আমাকে, তুমি ভালোবাসা দেবো আমাকে।
আশিফ, আমি এই মাত্র জানতে পারলাম কোবরা রেশমিকে তোর কথা বলে জঙ্গলের উত্তর দিকে নিয়ে গেছে। তুই জলদি যা, নইলে নইলে কোবরা রেশমিকে নষ্ট করে ফেলবে। কোবরা! আশিফ, তুই? হ্যাঁ আমি, আমার অনেক দিনের আশা, আজ আমি তোকে নষ্ট করব। হারামজাদা, তোর এত বড় সাহস! আমার বাবা জানতে পারলে তোকে শেষ করে ফেলবে। তোর বাপ জানার আগে খেলা শেষ হয়ে যাবে। তরে আমি বাঁচায় রাখুন না, তরে বাঁচায় রাখলে আমি সে ভাই, দেখুন আপনার মেয়েকে নষ্ট করে খুন করে লাশ গুম করার জন্য পালিয়ে যাচ্ছিল শালা। না, মিথ্যা কথা, কবে রেশমিকে নষ্ট করে খুন করেছে? আমাকে একটা পিস্তল দে, কুত্তার বাচ্চাকে খুন করে ফেলি। কুত্তার বাচ্চাকে জ্যান্ত ধরে পড়াতে না পারে। Oh, my God.
আমি কোনো কথা শুনতে চাই না। আমি আসিফের লাশ দেখতে চাই, আর ওই মুক্তিকে আমার সামনে দেখতে চাই। এর বাইরে আমার কোনো কথা নেই। তোমরা যাও, সব তোমরা আসিফ আর মুক্তিকে খুঁজে বের করো, যাও। আসিফ, আমাদের যে কোনো ভাবেই হোক এদের চোখ ফাঁকি দিয়ে ঢাকায় চলে যেতে হবে। মুন্নার সাথে আমাদের দেখা করতেই হবে। মুন্নাকে আমাদের সবকিছু খুলে বলতে হবে। বলতে হবে এই আসলাম মির্জাই মুন্নার বাবার সত্যিকারই খুনি, আর আসলাম মির্জা দেশপ্রেমিক না, দেশদ্রোহী। শুয়রের বাচ্চা, তুই আমাকে মারবি? মার, মার! তুই আমার বাবাকে শুয়র বলেছিস? তুই শুয়র বলেছিস? শুয়রের বাচ্চা সাহস কত? ওই আমার গায়ে হাত দেয়, ওই মশা লাগে। অন্ধকারে বসবাস করছো, তাই আমাকে মারার জন্য তুমি আমার বাসার ভেতর ঢুকে পড়েছো। আমি এই মুহূর্তে পুলিশ ডেকে তোমাকে আবার জেলখানাতে পাঠিয়ে দিতে পারি, কিন্তু দুটো কারণে আমি তা করব না। এক, এই মুহূর্তে তোমাকে আমার প্রয়োজন। দুই, জেলখানায় পাঠালে তুমি আর বাঁচবে না, দ্বিতীয়বার বাঁচার সুযোগও পাবে না। এই আমাকে মারতে পারে, আমাকে মারতে পারে,
আমি শক্তি কারো নেই, কিন্তু আমার হাত থেকে আজ তুমি বাঁচতে পারবে না। আমাকে খুন করবে? আমাকে? মুক্তি আসেফ, মুক্তিকেও তাহলে হাতের মুঠে নিয়ে এসেছো? মনে করছো মুক্তিকে জিম্মি করে তুমি বেঁচে যাবে? তুমি কাকে গুলি করছো? একজন মুক্তিযুদ্ধ সন্তান হয়ে আরেকজন মুক্তিযোদ্ধাকে কাকে তুমি তোমার বাবার খুনি মনে করছো? মুন্না, তোমার বাবার খুনি মন্ত্রী আঙ্কেল না, ওই দেশদ্রোহী সন্ত্রাসী আসলাম মির্জা। মুন্না, মুক্তি এতটুকু মিথ্যে কথা বলেনি। ওই আসলাম মির্জা একজন দেশদ্রোহী, আজ পর্যন্ত সে বাংলাদেশকে মেনে নিতে পারেনি। তোর বাবার মতো লাখো লাখো মুক্তিযোদ্ধা হত্যা করে ছিনিয়ে আনা বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য, মুক্তিযোদ্ধাদের খুন করে তাদের সন্তানদের ক্যাডার বানিয়ে ষড়যন্ত্র আর ধ্বংসের জাল পড়ছে। যদি প্রমাণ করতে চাও, বাবার খুনের প্রতিশোধ নিতে চাও, তাহলে যে হাতিয়ার দিয়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে খুন করতে এসেছো, ওই হাতিয়ার দিয়ে ধ্বংস করে দাও ওই আসলাম মির্জার ক্যাডার তৈরি কারখানা। ষড়যন্ত্রের জাল নিজের হাতে ছিঁড়ে দিয়ে শেষ করে দাও ওই দেশদ্রোহীকে। আবার প্রমাণ করে দাও মুক্তিযোদ্ধার সন্তানরা এই দেশকে ভালোবাসে। মুক্তি, তোমার কথা যদি সত্যি হয়, খোদার কসম, ওই আসলাম মির্জার ষড়যন্ত্রের জাল আমি ছিঁড়ে দেব। ওই আসলাম মির্জাকে আমি সেই মাটির নিচে কবর দেব যে মাটিতে আমার বাবা মা ঘুমিয়ে আছে। এই তো, এই মুন্নাকে দেখার জন্যই এতদিন আমি অপেক্ষা করছিলাম। ইয়েস ইয়েস মাই বয়। এইমাত্র খবর এসেছে মুন্না মন্ত্রী সাহেবের কাছে দেশদ্রোহী আসলাম মির্জার ঠিকানা বলে দিয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সবাইকে আমি মুন্নার মৃত্যুর খবর শুনতে চেয়েছিলাম, মুন্নার পালিয়ে যাওয়ার খবর শুনতে চাইনি। গুলজার, আমাদের সমস্ত লোককে প্রস্তুত থাকতে বল, যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। ওই সাংবাদিকরা আমাদের আস্তানা ভিডিও করছে। বাচ্চার দেশদ্রোহী, আমার গায়ে হাত দিয়েছিস,
এত রক্ত গরম তো? মাইরে হালান। এই এই বুকে কত সাহস! দেখতে চাইলে তোর কুত্তাদেরকে বল আমাকে ছেড়ে দিতে, তারপর দেখবি তোর বাবার হত্যাকারীকে আমি কি শাস্তি দেই। বাবার হত্যাকারী কে তোর বাবা? দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন জাহিদ। বাহ বাহ, আর একটা মুক্তিযোদ্ধার বংশনির বংশ হবে। ভেবেছিলাম তোর প্রেমিকা নাচ গার ভিডিও করে তোকে ছেড়ে দেবে, লেকিন নেই। আজ কি হবে? নাচবি হবে, জেঠানবি হবে, আর কি হবে? মৌত হবে, মৌত। মৌত ভি হবে, নাচবে তোর আশিক, আর জীবন দিবি তুই। অসম্ভব! আমার জীবন নিতে পারিস, কিন্তু স্বপ্নকে তুই নাচাতে পারবি না। নাচ গানেরও দরকার আছে। আগে তুই দেখে যা, আমি যা চাই তাই হয়। ওকে সাজিয়ে নিয়ে আয়। না স্বপ্ন, না, তুমি নাচবে না। নাচবে, নাচবে, নাচানোর মিউজিক বাজালেই নাচবে। তাহলে মিউজিকটা বাজিয়ে দিই। সবে তো ঢোল বাজিয়েছি, এরপর সেতার বাজিয়ে দিই। ওকে তোমরা মেরো না, আমি তোমাদের ইচ্ছে মতো নাচবো গাইবো। দেখলি দেখলি কোমরা, আমার এই মিউজিকটা কি সাংঘাতি বাজালি নাচতে ইচ্ছা করে। যা তোকে নতুন করে সাজিয়ে দেয়।
আমাদের সূত্র শুরু হয়ে গেল। পয়সা থাকলে আবার টুপি কিনবো। অশোক, অশোক, অশোক,
আসিফ, এই দেশের জন্য অনেকে জীবন দিয়েছে, আমিও না হয় জীবন দিলাম। মুন্না, নিজের চোখের সামনে বাবাকে তোর হাতে খুন হতে দেখেছি, তোর ষড়যন্ত্রের চাল, এই দেশ থেকে চিরতরে ধ্বংস করে দেব। আমার মা বাবাকে তুই খুন করেছিস, আমাকে বানিয়েছিস সন্ত্রাসী, দেশের যুব সমাজকে সন্ত্রাসী বানাবার যে জাল তুই তৈরি করেছিস, সেই জাল আমি আর ছিঁড়ে ফেলবো। আসলাম, চারিদিকে ঘিরে ফেলো, দেশপ্রেমিক সন্তান দেশ ও জাতির গর্ব। দেশ থেকে সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করতে হলে এর মতো যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ভালোবাসার চাল, ভালোবাসার চাল দিয়েছিলাম কাল, সে চালে তুমি যে গিয়েছো মারা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া, বোঝো না বোঝো না কেন চোখের ইশারা। যখন ডাকলে বন্ধু দিলাম আমি সারা, তোমাকে আমাকে মিলে বহে প্রেমের ধারা, সেই জালে তুমি যে পড়েছো ধরা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া, বুঝো না বুঝো না কেন চোখের ইশারা। ভালোবাসার চাল দিয়েছিলাম কাল, সে চালে তুমি যে গিয়েছো মারা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া, বোঝো না বোঝো না কেন চোখের ইশারা।
সময় নিয়ে এখন স্বপ্ন দেখে যাই, সারা বেলা তোমায় কাছে শুধু চাই। ও তোমায় নিয়ে এখন স্বপ্ন দেখে যাই, সারা বেলা তোমায় কাছে শুধু চাই। সারা জন্ম থাকবো পাশে, যাবো না তো দূরে, প্রাণী প্রাণী এসে বাঁধন যাবে না তো ছিঁড়ে। সে চালে তুমি যে গিয়েছো মারা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া। বোঝো না বোঝো না কেন চোখের ইশারা, ভালোবাসার চাল, ভালোবাসার চাল দিয়েছিলাম কাল, সে চালে তুমি যে গিয়েছো মারা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া। বোঝো না বোঝো না কেন চোখের ইশারা, কোনোদিনও বন্ধু তুমি পাবে না ছাড়া। বোঝো না বোঝো না কেন চোখের ইশারা। গান, নাটক আর সিনেমা দেখতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেল। নিত্য নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করুন।